একটা প্রোডিউসার যেটা 30টা বা 100টা হলে রিলিজ করবে তারপর তো টাকাটা দিয়ে উঠবে না, তারপর সে কেন একটা ছবি শুরু করবে? ডেটই তো পাবে না। আপনি দেখেন ডেট পাবে তখন তো আপনার এই ছবি 1 কোটি টাকার ছবি, 1.5 কোটি টাকার ছবি কেউ দেখবে না। শিল্পী কলা কৌশলীরা সব আমি সারাদিন ওই সমিতির মধ্যে বন্দী হয়ে থাকতাম, ওই রুমের মধ্যে। আমার শিল্পীরা কি করবে, ওই শিল্পীদের জন্য কোথা থেকে টাকা আনা যায়, এটা অনুষ্ঠান কি করা যায়, এই শিল্পী সমিতির পানি পরে ছাদ থেকে ছাদ লাগাবো, আমার সমস্ত চিন্তা চেতনা শিল্পী সমিতি কেন্দ্রিক ছিল। চাই এগুলো কই, আমার হিসাবগুলো দেখে না কেন, সেই হিসাবগুলো কোথায় বের করে না কেন? মিশবেরা তো আছে, আমার কমিটি থেকে কেউ বলেছে যে আমরা এটা পাইনি, এটা কখন হয়? একটা অবৈধ লোক আইসে তো অনেকে অনেক কিছু বলবে। যদি আজকে আমার কমিটির মধ্যে কেউ বলতো, আমি সমস্ত কিছু হিসাব করে একদম অডিট করে তারপর সব ক্লিয়ার করে গেছি, আমি টাকা পাবো। আমি জীবনে এক কাপ চাও খাইনি সমিতির টাকা দিয়ে। সমিতির চেয়ার পুরো রুমটার মধ্যে বসে, এটা আমার ব্যক্তিগত টাকা করে দেয়। আর সুন্দর বাথরুম ছিল একটা, কে যে কোনো বাথরুমে তো যেতে পারতো না, এটা 5-star মানে বাথরুম করেছি। তা আমি সারাদিন ওই নিজের টাইলস গাড়ির পিছনে টেনে টেনে এনে সমিতির সাজাইছি। তার কথা বলবো কোথায়, এটা মানুষের ঘরের সৌন্দর্য তো বাথরুম থেকেই বোঝা যায় তোমার সৌন্দর্যটা কেমন আছে বলে বলি। যদি না থাকতো তাহলে কোথায় যেতেন? এখন তো শুটিংয়ের পর দৌড়ে শিল্পীরা আসে, বাথরুমটা ফাঁকা আছে, তখন যেতেন কোথায়? ফারুক ভাই সোহেল ভাই মানুষ আড্ডা, আলমগীর ভাই আড্ডা মারতো, কফি মেশিন বসেছি প্রথম কে? জায়েদ খান মিশন তাদের বসে আছে, দামি ফ্রিজ, পুরো সমিতি এটা ফ্রিজ ছিল না, ঠান্ডা পানি কোথায় খেত, এটা ফ্রিজ বসাইছি আমরা। আপনি কার্যক্রম দেখেন না শিল্পী সন্ধ্যে, এখন কার্যক্রম কই, এটা পর কার্যক্রম বলেন না, এটাই তো কার্যক্রম। আপনি দেশকে বিক্রি করে দিচ্ছেন, আপনার শিল্পীরাই ঠিক নাই। এই যে আমি তো আমাদের সময় তো পারে নাই, এখন পারলো কীভাবে? সমিতির সংগঠনগুলো সিগনেচার করে দিল কীভাবে? হতো না, আমি দিতাম না, অ্যাটলিস্ট বাজি বিক্রি হতাম না। আমি আমাকে অনেক কেনার চেষ্টা করছিল, পারেনি। এখানে সংগঠনগুলোই দেয় এই ভিতরে, আর কেউ না। মন্ত্রী প্রধানমন্ত্রী লেভেল থেকে বলছে সংগঠনগুলো যা বলে তাই হোক, সংগঠনগুলোই চাইছে। আমার যুক্তি হচ্ছে গিয়ে আপনি আকাশ সংস্কৃতি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পাকিস্তান টের পেয়ে কিন্তু এখানে কিন্তু পাকিস্তান হিন্দি ছবি বন্ধ হয়ে গেছে, আপনি জানেন কিনা জানি না, রিলিজ। নেপাল এক সময় ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছিলো, এরাও তো শেষ হওয়ার পথে, বিকজ বড় বড় ছবি 100-200 কোটির ছবি, আপনার তো ইনভেস্টর নাই। ওদের সিনেমা রিলিজ হয় একসঙ্গে 10,000 সিনেমা, দুবাই চায়না, আপনার হল সারাবারে 100। এই যে কিছু কলা কৌশলী শিল্পীরা করলে করে খাইতো, এই শিল্পীগুলো হল কই পাবে? অন্তর্জালের মতো ছবি কই, এত বাজারের ছবি আওয়াজ আছে, তার আগে MN99 আওয়াজ কই? ওই চোখ দেখার পরে এগুলো কারো দেখতে ভালো লাগবে? আমি বলছিলাম যে এরা এখন সহায় সহায় সব লস করবে, এবার রিলিজ রিলিজ একসঙ্গে বাংলাদেশে রিলিজ করবে, তাই হয়েছে একসঙ্গে রিলিজ করবে। মানে এরপর কি করবে? সিনেপ্লেক্স তৈরি করবে এরা নিজের টাকা দিয়ে। দেখতেছে সিনেপ্লেক্সের ব্যবসা আছে, অন্য হলে তো ব্যবসা নাই, কারণ হলগুলো ভালো না, ছেলেমেয়ে যায় না। এখন তারা সিনেপ্লেক্স তৈরি করবে নিজের টাকা, বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় করে ওইখানে এই সমস্ত ছবিগুলো হিন্দি ছবিগুলো চালাবে, বিভিন্ন যারা ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশ যারা মিলে এখানে আনার ব্যবস্থা করতেছে। এটা আমি একমাত্র কেন, সবাই তো ডিপজল ভাই, মিশা ভাই, রুবেল ভাই সবাই তো মুক্ত করে করছে, আবার কত বড় অর্ডার আছে, নিজেই তো পাশ করে নেয়। আপনি এই প্রশ্নটা কখনো করছেন কাউরে, মানে এই মেয়েটিকে যে কেমনি বসো, কিসের বলে বসে, তোমার কি উত্তর কি? তো কি হবে আর শিল্পী সমিতি 10% দেবে কেন? পাইলে ডিস্ট্রিবিউশনরা পাবে বা শিল্পী সমিতি পাবে কেন? নিত্য মানুষ তো নির্বাচিতই না, করবে কি? শিল্পীদের ভোটের মর্যাদা কি বুঝবে? জোর করে বসলে সে কোনোদিন সেই ভোটের শিল্পীদের মর্যাদা বুঝবে? তাহলে কেন এই যে কয়েকটা আপনি আপনাকে যুক্তিটা আমি শেষ করিনি, তো একটা প্রডিউসার যেটা 30টা বা 100টা হলে রিলিজ করবে তারপর তো টাকাটা দিয়ে উঠবে না, তারপর সে কেন একটা ছবি শুরু করবে? ডেটই তো পাবে না। আপনি দেখেন ডেট পাবে কিনা, ভালো ভালো ছবি ডেট পাবে না, তারপর Tiger 3 আনবে, যেটা যেটা রিলিজ হয় সেটা আনবে, তো এগুলো তো চোখ মনে ঘুরবে মানুষ, ওইটা দেখলে চিৎকার করবে মানুষ, চোখ তো হোয়াইট, তখন তো আপনার এই ছবি 1 কোটি টাকার ছবি, 1.5 কোটি টাকার ছবি কেউ দেখবে না। শিল্পী কলা কৌশলীরা সব বেকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে লিখে রাখেন আপনি, ওই টুকটা ফিতা কেটে ওই বিভিন্ন জায়গায় নেচে নেচে এরকম করে কাটতে হবে। সিনেমা হবে, আপনি একটা হিসাব করেন তো গ্রাফ নিয়ে, কয়টা কয়জন নায়ক নায়িকা আছে, কয়টা সিনেমা আছে বড়ো, হিসাব করেন না। সব নায়ক নায়িকা জিজ্ঞেস করেন তোমাদের কোন কোন সিনেমা আছে, ভাই আলোচনা চলছে, শুটিংয়ে যাবে, রেডি হয়, বাংলাদেশে টোটাল পিওর বাংলাদেশ ছবি কোনটা কয়টা আছে কারাতে, হিসাব করে দেখে জিজ্ঞেস করেন।